মেজু কাকি বলছি শোনো না, তিনি না সত্যি বুঝতে পারেনি গো যে পোনা এতটা ধুরন্ধর্মী। মমিতা, তিনি বুঝতে পারেনি বলে তো হবে না, বোঝা উচিত ছিল তিন্নির, তিন্নির একটু বুদ্ধি খাটানো উচিত ছিল। আরে মেজু কাকি, ও তো বুঝতেই পারেনি, ও তো বুঝতে পারলে বুদ্ধি খাটাবে। তার উপর তো এখন অন্য ঘরে নিজেকে আটকে ফেলেছে। পোনার এত শত পেঁয়াজ ও কি করে বুঝবে বলো তো? একেবারেই তাই। আরে বাবা, আমরাই কি বুঝতে পারিনি যে পোনা এরকম একটা কাণ্ড ঘটাবে। আমি ভেবেছিলাম পোনা একটু অপরাধ বোধে ভুগবে, কিন্তু না। অপরাধ বোধ নাকি ওই মেয়ের? ওর কোনো অপরাধ বোধ ছোধ নেই, বুঝেছো? আরে বাবা, ও যে ওরকম একটা ঘটনা ঘটিয়েছে সেটা ও স্বীকারই করবে না। তার থেকে বড় সমস্যা কি বলো তো, এই পুরো ব্যাপারটা যদি একবার মায়ের কানে যায়, উফ বাবা রে, তাহলে যে কি হবে? তুমি বুঝতে পেরেছো মমিতা? ওই মেয়ে তো ছেড়ে কথা বলবে না, উল্টা আমরা না বিপদে পড়ে যাই। মমিতা, মেজু কাকি কি বলছে? হ্যাঁ গো, এখন কি হবে? বলছি ঠাম্মা যদি তিন্নিকে ঠক জোরচোর ভাবেন, হ্যাঁ যদি তাড়িয়ে দেন। মেজু বৌমা, মেজু বৌমা, বড়নাথ বউ, মেজু বৌমা, বড়নাথ বউ! ওরে বাবারে, ওরে বাবারে, সেই গলা মমিতা, সেই গলা আমি গলা চিনি, হয়ে গেল। ঝামেলা বাড়িও না ঠাম্মি, সৃজন যখন বলছে ও তিন্নিকে বিয়ে করলে সুখী হতো, তখন আর আমার এই বাড়িতে থাকা চলে না, আমার এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। মায়ের এই মেজাজটাকেই তো আমি সব থেকে বেশি ভয় পাই। ও দাদা, বলছি আপনি একবার এগিয়ে গিয়ে দেখুন না। ও, তার মনে বলির পানটা আমি। বর্দা, কি আর করা যাবে? দেখো আমাদের মধ্যে তুমি তো সব থেকে বেশি সাহসী না? যান না বাবা। যাও না বাবা। কি এমন ঘটলো? ছোটরা না হয় একটু ভুলভ্রান্তি করে ফেলেছে। চুপ চুপ। এই দেখুন মা, আমি তো এসবের মধ্যে ছিলামই না, আপনি আর খামোখা আমাকে টানছেন কেন? কে কার চোখে কমলা চিপলো, কার কে অন্ধ হয়ে যাবার ভান করলো, এসবে আমি কি জানি না। মানে আমার আসলে বলার ছিল মা, যে ছেলে মানুষই তো পড়নাও কিছু কম করে না, আপনি তো ক্ষমা করে দেন, তিন্নি কেউ করে দিলে হতো না? এখানে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, পড়না হয়তো ছেলে মানুষই করেছে, কিন্তু ও আজ পর্যন্ত কারোর নামে কখনো মিথ্যে অভিযোগ করেনি না, কিন্তু তিন্নি যেটা করেছে সেটা অত্যন্ত অন্যায় কাজ করেছে। বিভীষণ, বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ। তিন্নি এ কাজ কেন করলো বড়নাথ বউ?
দেখো তুমি এই বাড়ির বউ, তুমি এই বাড়ি থেকে চলে যাবে এই কথা উঠছে কেন? যদি যেতে হয় তাহলে তিন্নি এই বাড়ি থেকে চলে যাবে। আমি বলছি এটা হচ্ছে সতীন কাঁটা উপরে ফেলার ব্রত। হ্যাঁ খুব কাজ হয় এতে। মানে ডাকি পর্ণার আবার সতীন এলো কবে থেকে? বর্ষা যা তো তোর দাদাকে ডাক। ছে 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 মান সম্মান বলে আর কিছু থাকবে না বাকি। হ্যাঁ হ্যাঁ রে মেজো, তোর ছেলে তলে তলে লুকিয়ে কি করছে বল দেখিনি। বর্তা বিশ্বাস করো আমি সব কিছু জানি না। ও নিচে নামুক, ওকে আমি নিজে সাহায্যতা করবো। জানি না দাদা, আমিও তো কোনো অঙ্ক মেলাতে পারছি না। মানে সৃজনের মতো ছেলে পর্ণার সতীন এনেছে, আর পর্ণার মতো মেয়ে এটা কি করছে? এই আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না গো। আর একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে কুশের পুতুলটা এটা ঠিক তিন্নির মতো লাগছে না? হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে। সকলের মনে প্রশ্নের পর প্রশ্ন জাগছে তো? হ্যাঁ মানে সেটাই তো খুব স্বাভাবিক, তাই নয় কি মা? একটু ধৈর্য ধরো, সবাই সব প্রশ্নের উত্তর পাবে। কি হচ্ছে এখানে? ঠামি শোনো দাদু ভাই, পর্ণা একটা ব্রত করছে, সতীন কাঁটা ব্রত, জীবনে যাতে ওর কোনো কাঁটা না থাকে। তোমার আপত্তি আছে সৃজন? মানে ঠামি পর্ণার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে আর তুমি তাতে সাই দিচ্ছ ওকে? ওমা সাই না দেওয়ার কি আছে, পর্ণা তো বেশ নিষ্ঠা ভরেই পালন করছে ব্রতটা। মাথা গেছে বলে তো মনে হচ্ছে না, তুমি শুধু অনুমতিটা দাও। মেজো কাকি বলছি, আমার না মনে হচ্ছে পর্ণা তিন্নিকে এ বাড়ি থেকে বের করে দিতে চাইছে। তুমি কিছু একটা করো, এই মেয়েকে সামলানো আমার কর্ম নয়। বলছি মেজো কাকি, তোমাকে না এবার মাঠে নামতে হবে, কারণ যদি তিনি এই বাড়ি থেকে চলে যায় তাহলে কিন্তু আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। তোমায় কিছু করতে হবে দেখো। আর এবার আমায় অনুমতি দিন মা, আমি যেন কাঁটাটা একেবারে উপড়ে ফেলতে পারি। মনে হচ্ছে এবার আমার তারটা কেটে যাবে। হচ্ছেটা কি এ বাড়িতে? সবার সামনে বাবুকে নিয়ে একটা খারাপ কথা না বললে তোমার ভাত হজম হয় না, তাই না? কোথায় বাবু আরেকটা বিয়ে করেছে? হ্যাঁ তোমার সতীন কোথা থেকে এলো আর সে তোমার সামনে কি করেছে?
মা, আমাকে নিবারণ জেঠু বলেছেন সতীন যদি কোনো ক্ষতি করে থাকে তাহলে এই ব্রত করলে সেই সতীন একেবারে নির্মূল হয়ে যাবে। লোক না হাসলে তোমার হচ্ছে না না? এমনিতে তো তুমি বিদ্যেবতী, আধুনিকা বৌমা আমার, হঠাৎ কি হলো? হ্যাঁ, এই সমস্ত ব্রত উপোস তো কিছুদিন আগে পর্যন্ত তোমার কোনো বিশ্বাস ছিল না। শোনো পর্ণা, করতে হবে না, এই ব্রত তুমি করবে না, ভেঙে ফেলো এই ব্রতটা এক্ষুনি। তাহলে মা সব ব্রতই ভেঙে দেব বলছেন? মানে ওই মাতঙ্গী মা আমাকে যে ব্রতটা করতে বলেছেন, আপনিও তো আমাকে সেটা মানতে বললেন, ওটাও ভেঙে দিই?